আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা জানালো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়। গত 8 নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির নির্বাচন। নির্বাচনে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটির 6 জন এবং সেফ আগরতলা প্রেস ক্লাবের 5 জন প্রার্থী জয়লাভ করেছেন। সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সুবল কুমার দে, প্রণব সরকার ও তপন মজুমদার। কার্যত মোট 11 জনের কমিটির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রবিবার আগরতলা প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিচালন কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। আগরতলা প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিতদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সহসভাপতি অলোক ঘোষ, শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য সহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন আগরতলা প্রেস ক্লাবের পুনর্নির্বাচিত সম্পাদক প্রণব সরকার। এবং সাংবাদিকদের আক্রমণের ক্ষেত্রে আমরা প্রেস ক্লাব এবং আমাদের যে সংগঠন ইউনিয়ন, ইউনিয়নের যারা কর্মকর্তা আছেন সবাই আপনাদের পাশে থাকবে। এক্ষেত্রে কোনো ধরনের দলাদলি করা হবে না, কাউকে বাছাই করা হবে না। আমরা সবাই পাশে ছিলাম, সবাই পাশে থাকবো এবং সবাইকে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব। আপনারা জানেন যে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সবচেয়ে বড় সংগঠন গোটা দেশে, গোটা বিশ্বে, আমাদের রাজ্য। এবং আপনারা জানেন যে নতুন নেতৃত্ব আমাদের এই সংগঠনে উঠে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, আমি কিছু জানি না। আমাদের সভাপতি, অভিসম্পাদক, সহসম্পাদক যারা কর্মকর্তারা আছেন সবাই মিলিয়ে করেছেন। খুব ভালো, প্রথম এবং খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান। এই সংবর্ধনা প্রাপ্তির পর উপস্থিত আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির নির্বাচিত সদস্যরা রীতিমতো আপ্লুত। তবে একাধারে সাংবাদিকতার পাশাপাশি প্রেস ক্লাবের পরিচালন কমিটির নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর কিন্তু সংশ্লিষ্ট প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিচালন কমিটির সদস্যদের দায়িত্ব কর্তব্যটা আরও কয়েকগুণ বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।